নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব টাকা পয়সা নিয়ে টানাটানি রয়েছে, গণেশ মূর্তির সামনে আপনাকে কিভাবে পুজো করতে হবে, জ্যোতিষশাস্ত্র কি বলছে যাতে ভাগ্যের চাকা সহজেই ঘুরে যায়। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। মনে করা হয় সারা জীবন শ্রী গণেশজির আশীর্বাদ পেতে হলে আমাদের সঠিক নিয়মে গণেশ পুজো করতে হবে, তবেই গণেশজির কৃপা আমরা পেয়ে থাকব। আমরা সকলেই জানি সিদ্ধিদাতা গণেশজি সকল দেবতার আগে, সকল দেবতার পুজোর আগে গণেশজির পুজো হয়, যাতে তিনি সকল বাধা বিঘ্ন মুক্ত করে আমাদের আগামী দিনে উন্নতি করতে সাহায্য করেন। সব পুজোর আগে গণেশজির পুজো, সিদ্ধিদাতা তার সকল ভক্তদের মনের সকল ইচ্ছা পূর্ণ করেন সঠিক উপায়ে পুজো করলে। শ্রী গণেশের ধ্যান করলে সর্বপ্রকার বাধা বিঘ্ন দূর হয়, আর্থিক অবস্থার দ্বিগুণ বৃদ্ধি পায়। তবে জানতে হবে সঠিক নিয়ম। যে কোনো বুধবারে সিদ্ধিদাতা গণেশের মন্দিরে আপনাকে মুগ ডাল অর্পণ করতে হবে। আপনি 1.5 কিলো পরিমাণ মুগ ডাল গণেশজির মন্দিরে অর্পণ করতে পারেন। তবে আপনার যদি সাধ্য না থাকে, তবে আপনার সাধ্য অনুসারে আপনি যতটা সম্ভব পারবেন মুগ ডাল অর্পণ করবেন। গণেশজি লাল রং খুব পছন্দ করেন, তাই গণেশজির পুজোতে লাল রঙের পোশাক পরবেন, লাল রঙের সিঁদুর, লাল এবং হলুদ রঙের ফুল অর্পণ করবেন। এছাড়াও লাল চন্দনের টিকা গণেশজিকে অবশ্যই পরাবেন। সিদ্ধিদাতা গণেশজির পুজো করার সময় দূর্বা অর্পণ করতে হয়। প্রতিদিন সকালেও আপনি যদি স্নান সেরে দূর্বা দিয়ে গণেশজির পুজো করেন, তবে আর্থিক ক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না। গণেশজির পছন্দের খাবার হলো মোদক, তিনি মোদক খুবই পছন্দ করেন, তাই তার পুজোতে মোদক অবশ্যই দেবেন। যদি মোদক দিতে না পারেন, তবে মতিচুরের লাড্ডু এটিও দিতে পারেন। গণেশজি মোদকের মতোই লাড্ডুও পছন্দ করেন। সামান্য কেশর তার উপরে নিবেদন করলে এই ভোগ নিবেদন খুবই মঙ্গলকর হয়। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।